নমস্কার আমার চ্যানেলে আমি ইন্দ্রাণী আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তের অনুষ্ঠানে এই মুহূর্তে যে অনুষ্ঠানে আমরা এগোতে চলেছি আমরা আলোচনার মাধ্যমে জানতে পারব সঠিক জ্যোতিষ সম্পর্কীয় জ্ঞান আসলে আমাদের কিরকম জ্ঞান থাকা উচিত বা আমাদের প্রাত্যহিক ব্যবহারিক জীবনে ঠিক আমরা কিভাবে জ্যোতিষ পরামর্শ নিয়ে নিজেরা চলতে পারি তার জন্য প্রচুর টাকার পাথর পড়তে হবে না কিংবা অনেক টাকা ব্যয় করে যজ্ঞ করতে হবে না কিভাবে কি করতে পারি রয়েছে পরীক্ষা জন্য টেস্ট চলছে এই সময়টা একটা ভাইটাল সময় কি করবো ছাত্রছাত্রীদের জন্য আজকের এই অনুষ্ঠান অনুষ্ঠানে যিনি মধ্যমণি স্বাগত জানাবো আমাদের সঙ্গে রয়েছেন জ্যোতিষ আচার্য শ্রী জগন্নাথ মুখার্জি অনেক অনেক স্বাগত নমস্কার নমস্কার এবং আজকে আমরা মূলত যে আলোচনায় থাকবো যে এই যে পরীক্ষা এই জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হওয়ার প্রথম সিঁড়ি এই সিঁড়িটা কতটা শক্ত করে ধরতে হবে তার জন্য কি করণীয় আমাদের এবং কারা কোন দিকে যাবে পড়াশুনো মেধা কার রকম ভাবে হবে এই সমস্ত কিছু নিয়ে আজকে আমরা একটু জানবো এখন পড়াশ পরীক্ষা চলছে এই পরীক্ষার মরশুমে ছাত্রছাত্রীরা এবং ছাত্রছাত্রীদের অভিভাবক যারা আছেন তারা একটু খেয়াল রাখতে হবে যে পরীক্ষার রেজাল্ট যাতে ছাত্রছাত্রীদের খুব ভালো হয় সে বিষয়ে বেশ কিছু নিয়ম যদি ফলো করা যায় তাহলে ছাত্রছাত্রীরা কিন্তু এই পরীক্ষাতে ভালো উত্তীর্ণ ভালোভাবে হতে পারবে এবং তাদের সঠিক যোগ্যতা মান অনুসারে তারা নাম্বার পাবে অনেক সময় আমরা দেখি কি যোগ্যতা থাকা সত্ত্বেও ভালো পড়াশোনা করছে প্রচুর এফোর্ট দিয়ে পড়াশোনা করছে কিন্তু দেখা যায় সেই অনুযায়ী রেজাল্ট কিন্তু হচ্ছে না বা অথচ দেখা গেল পরীক্ষার সময় গিয়ে অসুস্থ হয়ে পড়ল ছাত্রছাত্রীদের এই যে সমস্যাগুলো তৈরি হয় এগুলো জন্মছকে যদি কোনো নেগেটিভ গ্রহ থাকে সেই গ্রহগুলো কিন্তু সেই সময়ে সমস্যা সৃষ্টি করে অশুভ গ্রহগুলো বাধা মেনলি দান করে ছাত্রছাত্রীদের পড়াশোনার বিষয়ে এর জন্য ছাত্রছাত্রীদের মূলত কিছু নিয়ম যদি মেনে চলতে পারে এবং সেইভাবে নিজেদেরকে তৈরি করতে পারে তাহলে কিন্তু শিক্ষাক্ষেত্রে খুব ভালো উন্নতি লাভ করতে পারবে তার মানে ছাত্রছাত্রীদের একদম কি বলবো যে একদম কিছু নিয়ম শৃঙ্খলা মেনে চলতে পারলে তারা তাদের এই জীবনটা যে শুরু এই যে অধ্যায় এই সময়টাতে খুব ভালো রেজাল্ট করতে পারবে তাই তো একদমই তাই এবং এখন যে কোনো জন্মছক থেকে বোঝা যায় যে একটা ছাত্র বা ছাত্রী সে জীবনে কতটা এগোবে লেখাপড়া কিভাবে করলে কতটা এগোবে কোন স্টিমে যাবে এবং আলটিমেট সাকসেস পাবে কিনা এটা বোঝা যায় সম্পূর্ণ একটা জন্মছককে বিশ্লেষণ করলে জন্মছকে যদি লগ্ন ভাব ভালো থাকে তাহলে জানতে হবে যে ছাত্র বা ছাত্রীটি পড়াশোনার প্রতি পরিশ্রমী হবে উৎসাহী উদ্যম নিয়ে পড়াশোনা করবে এবং সে কিন্তু সুন্দরভাবে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে এছাড়া লগ্নের তৃতীয় ভাব থেকেও বোঝা যায় যে ছাত্র বা ছাত্রীটির আগ্রহ কতটা পড়াশোনার প্রতি তার ন্যাক কতটা সেই তৃতীয় ভাব যদি অশুভ গ্রহ বসে থাকে তাহলে কিন্তু দেখা যায় যে তৃতীয় ভাবে অশুভ গ্রহ থাকার জন্য তার সেই রকম আগ্রহ হচ্ছে না অলসতা আসছে সে সেইভাবে কিন্তু এডুকেশন তৈরি করতে পারছে না পরীক্ষার হলে একটা স্টেজ মেকআপ দেওয়ার প্রবণতা থাকছে এগুলো কিন্তু পরবর্তীকালে তাকে নামবার সেই আশা অনুরূপ ফল পেতে গিয়ে বাধা দিচ্ছে আচ্ছা আমরা তো অবশ্যই আলোচনায় থাকবো তবে বন্ধুদের জন্য আমি অবশ্যই বলি যে যারা আসতে চাইছেন শ্রী জগন্নাথ মুখার্জির কাছে তাদের জন্য আমি একটু চেম্বারে ডিটেলসটা বলে দেব রাজপুর চৌহাটি মোড় প্রতি রবিবার সকাল দশটা থেকে দুপুর তিনটে পর্যন্ত চেম্বার এছাড়াও প্রতি বুধবার রাজপুর চৌহাটি মোড়ে বিকেল পাঁচটা থেকে রাত্রি নটা পর্যন্ত এছাড়াও প্রতি শুক্রবার বিকেল পাঁচটা থেকে রাত্রি নটা পর্যন্ত এছাড়াও সুভাষগ্রাম প্রতি রবিবার বিকেল পাঁচটা থেকে রাত্রি নটা পর্যন্ত প্রতি বৃহস্পতিবার বিকেল পাঁচটা থেকে রাত্রি নটা পর্যন্ত জয়নগরী চেম্বার প্রতি মঙ্গলবার বিকেল পাঁচটা থেকে রাত্রি নটা পর্যন্ত এবং দমদম শিথির মোড়ে সপ্তাহের প্রতি শনিবার বিকেল পাঁচটা থেকে রাত্রি নটা পর্যন্ত আপনারা পাচ্ছেন শ্রী জগন্নাথ মুখার্জিকে এছাড়াও দুর্গাপুরে বৃহস্পতিবার সকালে প্রতি সপ্তাহের বৃহস্পতিবার দুর্গাপুরে পেয়ে যাচ্ছেন অবশ্যই শ্রী জগন্নাথ মুখার্জির কাছে আসতে হলে আপনার শিশুর বা আপনার সন্তানের ভবিষ্যৎটা সুন্দর করে বাঁধনে বাঁধতে হলে তাকে অবশ্যই নিয়ে আসুন শ্রী জগন্নাথ মুখার্জির কাছে যোগাযোগ করুন নাইন জিরো এই নাম্বারে আমরা আবারও আলোচনায় আসব। তৃতীয় ভাবটা নিয়ে কথা বলছিলাম তৃতীয় ভাবটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য বিচারে এই জন্মছকে তৃতীয় ভাব যদি সাবলট তিন বারো বা তিন আটের কানেকশন পায় এবং শনি যদি আর বুধ যদি দুর্বল থাকে তাহলে দেখা যায় যে যতই পড়াশোনা করুক মনে রাখতে পারে না এটা প্রখর করতে দেয় না বুধ হচ্ছে বুদ্ধির প্রধান কারক গ্রহ এই বোধ এবং শনি যদি নৈসর্গিক অশুভ গ্রহ মানা হয় শনিকে এই শনি এবং বুধ যদি অশুভ ভাবে জন্মছকে অবস্থান করে সেক্ষেত্রে দেখা যায় তাদের যতটা ভালোভাবে পড়াশোনা হওয়ার কথা সেই অনুযায়ী কিন্তু হতে দেয় না এক্ষেত্রে তৃতীয়ভাবে পর্যালোচনা করাটা খুব জরুরি হয় এছাড়াও তৃতীয়ভাবে যদি শনি অশুভভাবে বসে থাকে সেক্ষেত্রে ও মেন্টালি ডিপ্রেশন দিতে পারে কোনো একটা ছাত্র বা ছাত্রীর ক্ষেত্রে মেন্টালি ডিপ্রেশনের কারণে পরীক্ষা খারাপ হয়ে যাওয়ার কিন্তু এটা একটা প্রধান কারণ হয় এছাড়াও যদি দেখা যায় যে মঙ্গল বসে আছে তৃতীয় ভাবে অন্যান্য গ্রহ থাকলে কিন্তু ওভার কনফিডেন্স এনে দেয় যার ফলে কিন্তু জানা জিনিস ভুল করে চলে আসা সেইভাবে মাস্ক করতে না পারা সেগুলো কিন্তু এই তৃতীয় ভাবের অশুভ গ্রহ যদি অবস্থান করে সেক্ষেত্রে তৃতীয় ভাবটা বিশ্লেষণ করলে বোঝা যায় বেশ আমি একটু জানতে চাইবো যে ছেলেমেয়েদের লেখা লেখাপড়ার বিষয় এই জ্যোতিষশাস্ত্র কতটা উপকারী কতটা সাহায্য করতে পারে এই জ্যোতিষশাস্ত্র থেকে ছেলেমেয়েদের লেখা লেখাপড়ার বিষয়ে আগ্রহ কতটা কোন লাইনে পড়াশোনা করবে জীবনে প্রতিষ্ঠা পাবে কিনা কোন বছর লস হবে কিনা এটা সবটাই পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু প্রেডিকশন করা সম্ভব একটা জন্মছক পেলে এটা বলে দেওয়া সম্ভব সে জাতকটা কতদূর এগবে এগোবে জীবনে সে প্রতিষ্ঠা পাবে কি না মাস্ক কতটা অর্জন করতে পারবে এগুলো কিন্তু সবই পুঙ্খানুপুঙ্খরূপে জ্যোতিষে বলে দেওয়া সম্ভব হয় এবং এর প্রধান উপযোগী হচ্ছে বাস্তুশাস্ত্র একটু জ্যোতিষশাস্ত্রের মধ্যে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় বাস্তু জ্যোতিষে জানা সম্ভব এগুলো আমরা বলে দিই যেমন বাস্তু যদি আপনার নেগেটিভ থাকে আপনার সন্তানকে আপনি কিভাবে কোন দিকে বসিয়ে পড়াবেন পড়ালে উপকারী এই সমস্ত বিষয়গুলোও কিন্তু অ্যাস্ট্রোলজির মাধ্যম থেকেই জানা যায় আচ্ছা সুতরাং বলতে চাইছেন যে বাস্তুশাস্ত্র পড়াশুনোর জন্য খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা তাই তো একদমই তাই বাস্তুশাস্ত্র খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে প্রথমত কিছু টিপস বলে দিই সেটা হচ্ছে ছাত্র বা ছাত্রীদের ক্ষেত্রে সব থেকে উপকারী হচ্ছে পূর্ব দিকে বা উত্তর দিকে মুখ করে বসে পড়াশোনাটা করা এক্ষেত্রে কিন্তু স্মৃতিশক্তি ভালো বৃদ্ধি পায় মেধা বৃদ্ধি পায় যার ফলে কিন্তু তারা পরীক্ষা হলে গিয়ে সঠিক জিনিসটা সুন্দরভাবে কিন্তু লিখতে পারে এবং সুন্দরভাবে ভালো নাম্বার অর্জন করতে পারে এছাড়াও বাস্তুশাস্ত্রে ঘরে যে রঙ রংটাও খুবই গুরুত্বপূর্ণ এই রঙের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যদি ঘরে হালকা সবুজ কালার বা হালকা ইয়েলো কালারের হয় সেক্ষেত্রে কিন্তু খুব উপকার দেয় এগুলো একটু মেনে চলতে পারলে কিন্তু উপকার পাওয়া যায় আচ্ছা আমি এবার একটু জানতে চাই যদি ঘরের রং সবুজ রাখা বা করা আবার সম্ভব না হয়ে থাকে সেক্ষেত্রে যেই জায়গাটায় বসে ছাত্র কিংবা ছাত্রী পড়াশুনো করছে সেইখানকার কি কোনো রঙের সেই সবুজ কিছু ব্যবহার করতে পারে হ্যাঁ এটা করা যেতে পারে অবশ্যই কাঠের টেবিল চেয়ার ছাত্র ছাত্রীদের জন্য ব্যবহার করলে খুব ভালো উপকারী হয় টেবিল টেবিল বা বা বসে পড়বে এবং টেবিলের উপরে সবুজ সবুজ কাপড় ক্লথ এটা যদি ব্যবহার করা যায় সেক্ষেত্রে কিন্তু শুভ হয় কিন্তু খেয়াল রাখতে হবে টেবিলের উপরে যেন কাঁচ দেওয়া না থাকে কাঁচ দিলে কিন্তু সেই মুহূর্তে মুখস্থ হবে কিন্তু পরবর্তীকালে পরীক্ষার হলে গিয়ে লিখতে পারবে না ভুলে যাবে সেই জন্য কাচটাকে অ্যাভয়েড করতে হবে এবং সুন্দরভাবে টেবিল ক্লথ পেতে দিতে হবে সবুজ কালার হলে সেটা সবথেকে থেকে শুভ হয় আচ্ছা মানে এটা খুব গুরুত্বপূর্ণ একটা সুন্দর জায়গা তুলে ধরলেন যে আমরা টেবিলের ওপর কাজ দেখি থাকি দেখেই থাকি এই কাচের ওপর পড়াশোনা করলে কিন্তু সেটা আবার ভুলে যাওয়ার প্রবণতা থাকতে পারে আচ্ছা এই যে মুগস্ত বিদ্যা বা এই মুগস্থর প্রবণতা কমে আসছে বা অমনোযোগী হয়ে যাচ্ছে সেইটার পিছনে কি কোনো গ্রহগত কোনো কারণ থাকতে পারে একদমই তাই ক্ষেত্রে বিশেষত চন্দ্র ভূমিকা খুব গুরুত্বপূর্ণ চন্দ্রগ্রহ মনের কারক গ্রহ এটা কর্কট রাশির অধিপতি চন্দ্র এই চন্দ্র মনকে নিয়ন্ত্রণ করে একটা শিশু যে পড়াশোনা করছে ছাত্র বা ছাত্রী সে কতটা পড়তে পারবে কত সুন্দরভাবে পড়াশোনাটা সে আয়ত্ত করবে মনের চঞ্চলতাটা বেশি থাকলে সে সেইভাবে পেরে উঠবে না মন যত স্থির থাকবে সে ততটাই একাগ্রতার সঙ্গে পড়াশোনা করবে এক্ষেত্রে শনি নৈসর্গিক অশুভ গ্রহ মানা হয়ে থাকে জন্মছকে যদি অশুভ অবস্থান করে তাহলে কিন্তু স্মৃতিভ্রম করায় বা ভুলে যাওয়ার একটা প্রবণতা জানা জিনিস মুখস্থ জিনিস সে কিন্তু ভুলে যাবে সে কিন্তু সেইভাবে লিখতে পারবে না আচ্ছা সুতরাং বন্ধুরা বুঝতেই পারছেন যে আপনার চেনা পরিচিত আত্মীয়স্মজনের মধ্যে কিংবা আপনার বাড়ির বাচ্চাটাই যদি এই সমস্যার সম্মুখীন হয় যে জানা জিনিসটা পরীক্ষায় পেরে উঠছে না তাহলে নিশ্চয়ই তার পিছনে কোনো কারণ আছে হয়তো আপনি সেই ব্যবস্থাটা সঠিক মতো তাকে করে দিতে পারছেন না তার জন্য দরকার বাবা মা কিংবা অভিভাবক অভিভাবিকার সঠিক সময়ে সঠিক ভাবে তাকে বেঁধে দেওয়া জায়গাটা বা তাকে সেই মতো গাইডেন্স দেওয়া সেই জন্য বলবো যদি মনে করেন যে আসতে চাইছেন যোগাযোগ করতে চাইছেন মোবাইল নাম্বার হলো নাইন জিরো ফাইভ ওয়ান টু ডবল জিরো নাইন সেভেন সিক্স নাইন জিরো ফাইভ ওয়ান টু ডবল জিরো নাইন সেভেন সিক্স এই নাম্বারে যোগাযোগ করুন যদি আসতে চান চেম্বারে যদি দেখাতে চান অগ্রিম বুকিং করবেন আর যারা চেম্বারে আসতে পারছেন না তাদের জন্য কিন্তু অনলাইন কনসালটেন্সির ব্যবস্থা রয়েছে যারা দূরের বন্ধু বহু বহু মানুষ এত বছর ধরে অনলাইনে কনসালটেন্সি নিচ্ছেন এবং অনলাইনে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু প্রতিকার পাচ্ছেন তো আমরা আবারও আলোচনায় ফিরবো আলোচনার মাধ্যমে একটুখানি আমরা এবার ছাত্রছাত্রীদেরই জন্য একটু জানতে চাইবো যে হাতের লেখা হাতের লেখা পরিষ্কার পরিচ্ছন্নতায় আমরা জানি পরীক্ষায় যেরকম এটার দিকে বিশেষ নজর দেওয়া হয় ঠিক সেরকম হাতের লেখার সৌন্দর্যতা কিভাবে বৃদ্ধি করার জন্য কি পরামর্শ দেবেন হাতের লেখা এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যত বেশি হাতের লেখা সুন্দর হবে সুস্পষ্ট হবে ততটাই ভালো নাম্বার কিন্তু ছাত্রছাত্রীরা পাবে সেই হাতের লেখাটার জন্য বিশেষত কিছু নিয়ম বা টিপস আমি বলে দেব অবশ্যই এই হাতের লেখাটা কেমন হবে এটা নির্দেশ করে কোন গ্রহ এক্ষেত্রে কিন্তু সব গ্রহই কম বেশি ভূমিকা রাখে তৃতীয়ভাবে সাবলড যদি রবি হয় তাহলে কিন্তু হাতের লেখা অপরিষ্কার হয় এছাড়াও তৃতীয়ভাবে সাবলড যদি চন্দ্র হয় সেক্ষেত্রেও কিন্তু হাতের লেখা সুন্দর হয় পরিষ্কার হাতের লেখা হয় এছাড়া দেখা যায় যদি মঙ্গল তৃতীয় তৃতীয়ভাবে সাবলট যদি মঙ্গল হয় মঙ্গল কিন্তু কি করে বানান ভুলকে নির্দেশ করে বুধ হলে সুন্দর লেখা হয় বুধ হাতের লেখা খুব সুন্দর করায় বৃহস্পতি হাতের লেখা সুন্দর হয় কিন্তু বড় বড় হরফে হয় এছাড়াও শুক্র শুক্র গ্রহের পজিশনেও কিন্তু হাতের লেখা খুবই সুন্দর হয় শনি হলে অজস্র বানান ভুল হবে হাতের লেখা জড়ানো হবে আর রাহু যদি থাকে লেখায় কিন্তু গ্যাপ হবে বড় বড় হরফে হবে লেখায় গ্যাপ হবে আর কেতু যাদের দেখবেন খুব ছোট 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 হাতের লেখা তারা কিন্তু জানবেন যে আপনাদের তৃতীয়ভাবে সাবলট কিন্তু কেতু এই কেতু থাকার কারণেই ছোট ছোট লেখাগুলো হয় এক্ষেত্রে কিন্তু নিয়মিত অভ্যাস হাতের লেখা প্রতিদিন প্র্যাকটিস করা এক্ষেত্রে ভালো ফল দেয় এবং জন্মছকে যদি দেখা যায় যে যেগুলো আগে আলোচনা করলাম সেই গ্রহগুলোর কোনো একটি ডিস্টার্ব রয়েছে যার ফলে হাতের লেখা সমস্যা হচ্ছে অবশ্যই সেই গ্রহটার উপচার করতে হবে সেক্ষেত্রে ইন্ডিভিজুয়ালি হরস্কোপ কিন্তু এটা বড় ভূমিকা রাখে কারণ প্রত্যেকেরই নিজস্ব জন্মছক আছে তাদের জন্মছকে কোন হাউসে কোন গ্রহ বসে আছে সেটা দেখে তবেই কিন্তু হাতের লেখা রেক্টিফাই করার জন্য যে প্রতিকার প্রতিবেদন সেটা কিন্তু দেওয়া সম্ভব হয় আচ্ছা একটুখানি জানতে চাই বই যে অনেকেরই অনেকে খুব মেধা থাকে তারা পড়াশোনা হায়ার স্টাডি করে আবার অনেকে টেন কিংবা টুয়েলভ পাস করার পরেই কোনো মানে প্রফেশনাল ট্রেনিং নিতে চলে যায় কারণ তাদের মেধার অভাব তো সে কোন দিকটায় যাবে তার যদি মেধা না থাকে তাহলে কি পড়াশোনাটা করবে না এই যে বিচারটা বা সে প্রফেশনাল ট্রেনিং এর দিকে এগোবে এইটা নিয়ে যদি একটু বলেন আমাদের সেক্ষেত্রে দেখতে হবে জন্মছকে বুধ এবং বৃহস্পতি এই দুটো গ্রহ কতটা পাওয়ারফুল যদি দেখা যায় যে হ্যাঁ জন্মছকে বুধ গ্রহ ভালো পাওয়ারফুল বৃহস্পতি গ্রহ পাওয়ারফুল তাহলে কিন্তু সে উচ্চশিক্ষা লাভ করবে তিন নম্বর চার নম্বর নয় নম্বরভাবে সঙ্গে যদি সংযুক্ত দেখা যায় তাহলে কিন্তু জাতক বা জাতিকা উচ্চশিক্ষা লাভ করে কিন্তু পাশাপাশি আমরা বহু স্টুডেন্টদের দেখি যারা কিন্তু সেইভাবে এগোতে পারে না শিক্ষায় ছেদ বা বাধা নির্দেশ করে তিন নম্বর পাঁচ নম্বর আট নম্বর এবং বারো নম্বর ঘরে যদি অশুভ লিঙ্ক থাকে তাহলেই কিন্তু শিক্ষায় ছেদ নির্দেশ করে মাঝপথে গিয়ে শিক্ষাটা বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে অনেকে আবার টেকনিক্যাল লাইনে চলে যায় অল্প পড়াশোনার মধ্যেও হাতের কাজ কিছু শেখে সেখান থেকেও কিন্তু জীবনে উন্নতি করার একটা রাস্তা তৈরি হয় সেক্ষেত্রে দেখতে হবে জন্মছকে যদি রাহুর পজিশন ভালো থাকে সে কিন্তু হাতের কাজ ভালো শিখতে পারবে সে কিন্তু ভালো দাঁড়াবে আচ্ছা আর বন্ধুরা বুঝতেই পারছেন যে আপনার যদি মনে হয় যে না আমার শিশুটি বা আমার সন্তানটি পারছে না তাকে দিয়ে জোর করি যে মানুষটির মেধা কম তাকে দিয়ে জোর করে আপনি শত চেষ্টা করলেও যদি মনেই রাখতে না পারে সে শিক্ষা করবে কি করে সেক্ষেত্রেও তার জন্য বলবো যদি মনে করেন যোগাযোগ বলছেন। তো জিরো ফাইভ ওয়ান টু ডাবল জিরো নাইন সেভেন সিক্স নাম্বারে এবারে আপনাদের কিছু টিপস দেব যে টিপস গুলো কিন্তু ছাত্রছাত্রীদের জন্য খুব উপকারী হবে এই টিপস ফলো করলে এখন তো পরীক্ষা চলছে পরীক্ষা চলাকালীনও এই টিপসগুলো করতে পারবেন খুব ছোট ছোট টিপস এগুলো কিন্তু মেনে চললে পরীক্ষা ভালো হবে এবং যারা কম্পিটিটিভ এক্সামের জন্য বসবেন পরবর্তীকালে জয়েন্ট দেবেন এই তাদের ক্ষেত্রেও কিন্তু এই যে টিপসগুলো এগুলো কিন্তু খুবই কার্যকরী হয়ে উঠবে সেক্ষেত্রে প্রথমত বলি যে সমস্ত ছাত্র বা ছাত্রীরা পড়াশোনা করে তারা পূর্ব দিকে মুখ করে বসে পড়াশোনা করলে ভালো হবে এবং অথবা উত্তর দিক পূর্ব দিক অথবা উত্তর দিকে মুখ করে বসে পড়াশোনা করলে সব থেকে ভালো হয় এতে স্মৃতিশক্তি বৃদ্ধি পায় এবং কিন্তু পরীক্ষার হলে ভালোভাবে লিখতে পারে এছাড়াও জন্মছক যাদের জানা নেই বা কিছুই জানেন না প্রথম দেখছেন অনুষ্ঠান তাদের জন্য বলি পাঁচমুখী রুদ্রাক্ষ যদি সন্তানকে ধারণ করিয়ে দেওয়া যায় এটা কিন্তু খুব ভালো ফল দেয় পাঁচমুখী রুদ্রাক্ষ খুব এটা বিশেষ দাম নয় এটা আপনারা যদি সংগ্রহ করে শিব মন্ত্রে যদি এটা অভিষেক করে সন্তানকে ধারণ করিয়ে দিতে পারেন তাহলেও কিন্তু দেখবেন ভালো পরীক্ষা দেবে ভালো পড়াশোনায় ভালো ফল লাভ করবে এই টিপসের মধ্যে আরো একটি উল্লেখযোগ্য হচ্ছে যদি নাকি প্রতিদিন সকালে পাঁচটি তুলসী পাতা যদি চিবিয়ে খেয়ে নিতে পারে শিশুরা তাহলে কিন্তু তাদের জন্য এটা ভালো ফল দেয় সুতরাং বুঝতেই পারছেন খুব সহজ একটি টোটকা একটি উপায় যে আপনার ঘরের সন্তানটি আপনার শিশু কিংবা ছাত্র ছাত্রী। যদি ছাত্রী আপনারাও দেখেন তাদের জন্য পাঁচটা ঘরে অনায় আসে পাওয়া যায় এবং খেয়ে নেওয়া সেটা শরীরের অনেক কারণের জন্যই ভালো ঠান্ডা লাগা থেকে বা বিভিন্ন সমস্যা থেকে পাশাপাশি সেটা মেধার জন্য অনেক উপকারী আরও কিছু টোটকা যদি আমাদেরকে আজকে দেন বা টিপস যদি বলেন পরীক্ষার সময় যখন পরীক্ষা দিতে যাবে ছাত্র বা ছাত্রীরা তাদের অভিভাবকদের এটা একটু পালনীয় টোটকা সেটা হচ্ছে দু চার দানা আতপ চাল সাদা চন্দন যদি একসঙ্গে বেটে মাথার ব্রহ্মস্থানে তিনটে ফোটা দিয়ে দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু ভালো হয় দেওয়ার নিয়ম কপালে বাট কপালে তো দেওয়া যায় না এখনকার বাচ্চা কাচ্চা তারা একটু সেইভাবেই অভ্যস্ত মাথার ব্রহ্মস্থানে আপনি যদি তিনটে পোটা দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু তারা সুন্দরভাবে পরীক্ষা দিতে পারবে এছাড়াও আরও গুরুত্বপূর্ণ টোটকা রয়েছে সেটা হচ্ছে কোনোভাবেই ছাত্রছাত্রীদের পড়ার ঘরের থেকে ময়ূরের পালক সরাবেন না ময়ূরের পালক পারলে এনে রেখে দিতে হবে তিনটি ময়ূরের পালক যেখানে বসে পড়ছে সেই দেওয়ালে উত্তর দিকের দেওয়ালে হতে পারে পূর্ব দিকের দেওয়ালে হতে পারে তিনটি ময়ূরের পালক লাগিয়ে দেওয়া এটা কিন্তু খুব শুভ হবে অনেক ছাত্রছাত্রীরা দেখা যায় যে ভোরবেলা ঘুম থেকে উঠতে পারে না তারা কিন্তু তার জন্য অ্যালার্ম সেট করে এই অ্যালার্ম যেটা সেট করে সেটা কিন্তু রাউন্ড ফিগারে করলে সব থেকে শুভ হয় রাউন্ড ফিগারে বলতে চারটে পাঁচটা ছটা এইভাবে যদি সেট করে সেটা ভালো অনেকে করে পাঁচটা পনেরো পাঁচটা তিরিশ এইভাবে যারা করছেন সেট সেক্ষেত্রে কিন্তু শুভ হয় না সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যে রাউন্ড ফিগারে যেন অ্যালার্মটা দেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু প্রথম যে ঘুম ভাঙে সেই একাগ্রতা কিন্তু বৃদ্ধি পায় এছাড়াও যে সাবজেক্টে ছাত্র বা ছাত্রীরা দুর্বল ভয় পাচ্ছেন যে এই ছাত্র সেই বিষয়টা নিয়ে একটু পড়াশোনার এগোতে একটু দুর্বলতা রয়েছে সেক্ষেত্রে একটা উল্লেখযোগ্য টোটকা হলো কিছু তেতুল গাছের পাতা যদি এনে সেই বইয়ের মধ্যে রেখে দেওয়া যায় অথবা অসত্য গাছের পাতা পাঁচটি হোক তিনটি হোক যদি এনে রেখে দেওয়া যায় বইয়ের মধ্যে সেক্ষেত্রে কিন্তু সেই সাবজেক্টটা পড়ার প্রতি খুব আগ্রহ আসবে এবং সুন্দরভাবে কিন্তু সেই সাবজেক্টের যে ভীতিভাব সেটা কিন্তু কেটে যাবে এটা কিন্তু খুব কার্যকরী টোটকা এটা কিন্তু পালন করলে ভালো শুভ ফল পাওয়া যাবে আচ্ছা আমি একটু জানতে চাইব এই যে এখন মোবাইল মোবাইলের সময় এত বেশি মোবাইল ঘাটার ফলে তার বিভিন্ন রকম কি বলবো অসুবিধা হচ্ছে একাগ্রতা নেই মনোনিবেশ করতে পারছে না মনে রাখতে পারছে না থেকে বড় কথা পড়াশুনো করতে চাইছে না সমস্তটাই মোবাইলের মধ্যে চলে এসেছে এটার জন্য কি আজকে আমাদের কিছু বলবেন অবশ্যই এটা এখনকার দিনে যে সমস্ত ছাত্র বা ছাত্রীরা পরীক্ষা দিচ্ছে বা পড়াশোনা করছে প্রত্যেক অভিভাবকেরই এটা আমাদের কাছে আসে যারা তারাই অভিযোগ করে যে ছেলে বা মেয়েটি কিছুতেই মোবাইল ছেড়ে বেরোতে পারছে না সবসময়ের মধ্যে মোবাইলের মধ্যেই রয়েছে সেক্ষেত্রে কিন্তু পড়াশোনায় মনোনিবেশ করতে পারছে না যার জন্য কিন্তু পড়াশোনা ভুল হয়ে যাচ্ছে একাগ্রতা কমে যাচ্ছে মনে রাখতে পারছে না পরীক্ষার হলে নাম্বার ভালো পাচ্ছে না এর একটা প্রধান কারণ হচ্ছে মোবাইল বেশি ইউজ করা এক্ষেত্রে কিন্তু সবথেকে ভালো উপায় হলো অভিভাবক বা অভিভাবিকাদের এটা দায়িত্ব নিতে হবে যে কোনোভাবেই ঘুমানোর অন্তত এক ঘন্টা আগে তাদেরকে মোবাইল দেওয়া যাবে না ছাত্র বা ছাত্রীরা রাতে যে সময় ঘুমাতে যায় তার এক ঘন্টা আগে অন্তত মোবাইল কোনো ছাত্র বা ছাত্রীদের হাতে দেবেন না এক্ষেত্রে কিন্তু মোবাইলে আসক্তির পরিমাণটা ধীরে ধীরে কমবে এছাড়াও একটু খেয়াল রাখতে হবে যে কোনো মিডিয়া এই যে টিভি বলুন মোবাইল দেখুন এতে ডিস্ট্রাকটিভ কোনো বিষয় না দেখা ভালো যে কোনো ক্রিয়েটিভ কিছু যদি দেখে সেক্ষেত্রে কিন্তু ভালো এটা একটু খেয়াল রাখতে হবে যে তারা কি দেখছে বা কি করছে সেগুলো অভিভাবকদের কিন্তু সম্পূর্ণ সজাগ থাকার প্রয়োজন হয় এক্ষেত্রে এছাড়াও আরও ভালো কার্যকরী কিছু টোটকা রয়েছে সে টোটকা আগামী সময়ে যদি সম্ভব হয় অবশ্যই বলবো কিন্তু ছাত্র বা ছাত্রীদের পালনীয় একটা টোটকা এটা কিন্তু খুব কার্যকরী যারা কম্পিটিটিভ এক্সাম দেবেন তাদের জন্য কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ এক্সাম শুরুর আগে তো সকলেই মোটামুটি জানতে পারেন যে এক্সামটা ঠিক কবে সেরকম হলে একুশ দিন পূর্বে থেকে এই টোটকাটা আরম্ভ করতে হবে নিজের হাতের এক মুঠো গম এক মুঠো চিনি আর লাল জবা ফুল তিনটি হোক পাঁচটি হোক এটা একটা পাতার মধ্যে কলাপাতা হতে পারে বা তামার পাত্র হতে পারে এটা উচ্চারণ করে সূর্যদেবের উদ্দেশ্যে প্রতি রবিবার স্নান টান করে উঠে যত সকালে পারবেন এটা দিন নিয়ে নামগোত্র বলে মনস্কামনা জানান সেক্ষেত্রে কিন্তু আপনারা পরীক্ষায় কিন্তু ভালো সফলতা পাবেন বন্ধুরা বুঝতেই পারছেন যে হাতে সময় কিরকম আছে জীবনের গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলো বা বিভিন্ন সময়ে যে কোনো চাকরির ইন্টারভিউ বা তার জন্য প্রস্তুতি নিচ্ছে সেই সময় যেরকম হাতে একুশ দিন সময় নিয়ে থাকলে আপনারা অবশ্যই এই টিপসটি প্রয়োগ করতে পারেন আমি আরও একবার চেম্বারের কথা বলে দেব শ্রী জগন্নাথ মুখার্জির সঙ্গে যদি চেম্বারে এসে দেখা করতে চান যোগাযোগ করুন রাজপুর চৌহাটি মোড় প্রতি রবিবার সকাল দশটা থেকে দুপুর তিনটে পর্যন্ত প্রতি বুধবার বিকেল পাঁচ পাঁচটা থেকে রাত্রি নটা পর্যন্ত প্রতি শুক্রবার বিকেল পাঁচটা থেকে রাত্রি নটা পর্যন্ত অর্থাৎ রাজপুর চৌহাটি মোড় এই চেম্বারে পাচ্ছেন রবিবার বুধবার এবং শুক্রবার এছাড়াও সুভাষ গ্রামে পাচ্ছেন প্রতি রবিবার বিকেল পাঁচটা থেকে রাত্রি নটা পর্যন্ত চেম্বারে প্রতি বৃহস্পতিবার বিকেল পাঁচটা থেকে রাত্রি নটা পর্যন্ত চেম্বারে আসতে পারছেন জয়নগরের যারা কাছাকাছি বন্ধু তাদের জন্য জয়নগরেও চেম্বার রয়েছে প্রতি মঙ্গলবার বিকেল পাঁচটা থেকে রাত্রি নটা পর্যন্ত দমদম সিথির মোড়ে চেম্বার প্রতি শনিবার সপ্তাহের শনিবারগুলো বিকেল পাঁচটা থেকে রাত্রি নটা পর্যন্ত দমদম সিথির মোড় চেম্বার এছাড়াও প্রতি সপ্তাহে মানে মাসের চার দিনই দুর্গাপুরে পাচ্ছেন বৃহস্পতিবার করে সকালবেলা চেম্বারে চেম্বারে আসার আগে বুকিং মাস্ট এই যোগাযোগ করুন আর যারা অনলাইনে কনসাল্ট করতে চাইছেন তারাও এই নাম্বারে যোগাযোগ করুন কুরিয়ারের মাধ্যমে আপনার প্রয়োজনীয় প্রতিকারটি আপনি আপনার বাড়িতেই পেয়ে যাবেন আজকের মতো সময় একদম এখানেই শেষ অনেক অনেক ধন্যবাদ জানাবো নমস্কার নমস্কার